দেশে নারীদের ক্যান্সারের মধ্যে জরায়ুমুখের ক্যান্সার অন্যতম এই ক্যান্সারে আক্রান্ত নারীদের অত্যন্ত কষ্টকর ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই রোগ ধরা পড়ে অনেক দেরিতে তখন চিকিৎসা করলে তেমন সুফল পাওয়া যায় না অথচ একটু সচেতন হলেই জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ এবং দ্রুত রোগ নির্ণয়ের মাধ্যমে চিকিৎসা শুরু করা সম্ভব এ জন্য দরকার নিয়মিত স্ক্রিনিং পরামর্শ দিয়েছেন ফারজানা ইসলাম বিথি প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং গাইনি ক্যান্সার বিশেষজ্ঞ আলোক হাসপাতাল লি ঢাকা স্ক্রিনিং কেন করবেন এক প্রথমত জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকিতে আছে কি না তা নিশ্চিত হতে দুই কোন ধরনের উপসর্গ অনুভব করলে অবশ্যই টেস্ট করতে হবে তিন ঝুঁকিমুক্ত থাকার পরও সুরক্ষা নিশ্চিতে করণীয়গুলো যথাযথভাবে মেনে চলতে হবে চার ঝুঁকিতে পড়ার বিষয়টি জানলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে পাঁচ জরায়ুমুখের ক্যান্সারের লক্ষণ ও প্রাথমিক সংকেত ছয় দুই মাসিকের মধ্যবর্তী অনিয়মিত রক্তপাত সাত সহবাসের পর রক্তপাত আট মেনিপজের পরে রক্তপাত নয় সহবাসের সময় অস্বস্তি বা রক্তপাত দশ তীব্র গন্ধযুক্ত জনিস্রাব এগারো রক্তের সঙ্গে জনিস্রাব বারো জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকিতে যারা তেরো অল্প বয়সে বিয়ে বা অল্প বয়সে যৌন মিলনে অভ্যস্ত হওয়া চৌদ্দ একাধিক যৌন সঙ্গী থাকা পনের অধিক সন্তানের জন্মদান ১৬ দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রণের বড়ি ব্যবহার যেভাবে স্ক্রিনিং জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের কাজটি কঠিন নয় ত্রিশ বছরের যে কোনো নারী হলে তিন থেকে পাঁচ বছর পর পর একবার করে জরায়ুমুখের স্ক্রিনিং করাতে পারেন পরীক্ষাটি অত্যন্ত সহজ এবং প্রায় সব জায়গাতেই করানো যায় এতে কোনো জটিলতা নেই ভায়া প্যাপস এইচপিভি ডিএনএ টেস্ট কিংবা কল্পস্কপি এর যে যেকোনো পদ্ধতিতে স্ক্রিনিং করা যায় একজন গাইনি ক্যান্সার বিশেষজ্ঞ রোগী দেখে উপযুক্ত পদ্ধতি বাছাই করবেন উপসর্গ থাকুক বা না থাকুক স্ক্রিনিং স্ক্রিনিংয়ের মাধ্যমে এই জটিল রোগের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জেনে নেওয়া যায় প্রতিরোধের এই উপায় ব্যবহারের ক্ষেত্রে সচেতনভাবেই যে কোনো নারীর এগিয়ে আসা উচিত তবে উল্লিখিত লক্ষণগুলোর কোনোটি দেখা দিলে দ্রুত একজন গাইনি ক্যান্সার বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে